বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাগ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। শব্দ হলো দরজার শব্দই তো মনে হলো, কেউ এলো নাকি? না 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 না, এখন তো মাঝরাত, এখন আবার কে আসবে? কি এটা? কি এ আবার কিসের ছায়া? জানালার বাইরে কি আছে? কে কে এমন নাচানাচি করছে? দেখবো দেখবো নাকি? ওরে বাবা, আবার কি এলো রে আমার বাড়িতে? বটবেল স্যার, ও বটবেল স্যার, শুনছেন? উঠুন স্যার। মনে হয় আর নেই তাই সারা দিচ্ছেন না। বিচ্ছু চুপ কর। স্যার দেখুন আমরা এসেছি। সব কিছু ওই আমাজনই হলো গো। ও বাবু গো, একবারটি চোখ মেলে চেয়ে দেখেন না গো, আপনি না থাকলি পারি আমার কি হবে গো? আহ নিতাই, কেন এসব কথা বলছো? কিচ্ছু হয়নি স্যারের, স্যার একদম ঠিক আছেন। সত্যি বলতেছেন বাদুল বাবু? আমার বাবু একখানে ঠিক হয়ে উঠবেন? তোমার বাবুর তো কিছু হয়নি নিতাই, উনি কেন ঠিক হবেন না? কে কে কে? মাতুল, ওগো মাতুল, আমাকে এবার বাঁচাও তুমি। কি হয়েছে স্যার? ভূত এসেছে। ভূত এসেছে? না বটবেল স্যার, ও আপনার চোখের ভুল। না বাটুল, আমি নিজের চোখে দেখলাম। এটা কি? কিসের ছায়া? ওরে বাবা! আপনার ভূত আপনার সামনে দাঁড়িয়ে আছে। মানে? এই যে নিতাই, রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চাদর মুড়ি দিয়ে হাঁটা লাগিয়েছিল, ভাগ্যিস রাস্তার পাশের বাড়ির রতনরা দেখতে পেয়েছিল, তাই তো ওরা নিতাইকে ধরে বাড়িতে ছেড়ে গেল। ওরাই তো আমাকে আজ সকালে খবর দিল। নিতাই, তুই তো আমাকে মেরে ফেলার সব ব্যবস্থাই করে ফেলেছিস। ভুল হয়ে গেছে বা ভুল হয়ে গেছে। যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তা আমি কি করবো বলেন দিনি? আমি তো চোখের সামনে দেখলাম আমার ঠাকুমা আমার নাম সিংড়ি করে খাওয়াচ্ছে, কিন্তু রান্নায় এত ঝাল হয়েছিল আমি তো তুর্কি নাসনদের লম্প মেরে উঠলাম। নিতাই দা, সে তোমার ঠাকুমা এসে তোমার ঝাল ঝাল লাউ চিংড়ি খাইয়ে গেল। কি আর করবেন বল, উনি মারা গেছেন তো অনেক কাল হলো, রান্নার অভ্যাসটাও নেই, তাই একটু গোলমাল হয়ে গেছিল আর কি। তেনাদেরনে মোটে রসিকতা কইরো না বিশু বাবু। আর তুইও আমার সামনে মোটেই রসিকতা করবি না নিতাই। একে রসিকতা না বাবু, আমি সত্যি বলতেছি, ঠাকুমারে দেখার পর থেকে আমার মনটা কেমন হু 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 করতে নেগেছে গো।
মানে একবার আমি দেশের বাড়ির থেকে ঘুরিয়ে আসিনি বাবু, আমার কাকা জ্যাঠা ছোট ছোট ছেলে পিলেগুলি দেখার জন্য মনটা কেমন যেন করে উঠতেছে গো। দেখো বান্টুল, দেখো আমাকে ভয় দেখিয়ে এখন কেমন একা একা আমাকে রেখে পালিয়ে যাবার মতলব করছে। হবে না, কিছুতেই যাওয়া হবে না। নিতাইকে ওর বাড়িতে যেতে দিন না বটব্বেল স্যার। আমি এখানে একা একা কি করে থাকবো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিতাইকে বাড়ি যেতে দিন। নিতাই দুদিন বাড়ি থেকে ঘুরে আসলে ওরও ভালো লাগবে। আর আমার কি হবে? সেটাও ভেবেছি। এই কদিন রাতের বেলা বাচ্চু আপনার সাথে থাকবে। কিরে বাচ্চু, পারবি না থাকতে? খুব পারবো বাটুল দা। তালি বাড়ি তো হয়ে গেল বাটুল বাবু, আমি আজকের এই তালি দেশের বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ তাই যাও, তবে দুদিনের মধ্যে আবার ফিরে এসো কিন্তু। হ্যাঁ বাটুল বাবু, সে আর বলতি। বাচ্চু বিচ্ছু চল আমরাও এবার যাই, স্যার একটু বিশ্রাম নিক। চলো বাটুল দা। যাক, খুব বাঁচা বেঁচে গেছি। আমাকে স্যারের সাথে রাতে এখানে থাকতে হবে না, কিন্তু বাচ্চু এখানে থাকলে আমি একা একা ঘরেই বা থাকবো কেমন করে? দূর বাবা, সব গন্ডগোল হয়ে গেল। বাটুল দেখো একটা কথা বলবো। বলে ফেল। আজকের রাত্রে আমি একটু তোমার কাছে শোবো গো। কেন রে, কি হলো আবার তোর? যেই বাচ্চু নেই অমনি হয়ে গেল তোর সাহসের দৌড়? মোটেই না, আসলে আমার একটু তোমার কাছে থাকতে ইচ্ছে হলো। এমনি এমনি? বাবা সে কি রে, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। ঠিক আছে চলে আয়। বাটুল দেখো এবার একটা গল্প শোনাবে। সে তো শোনাতেই পারি, কিন্তু বাচ্চুটা আসলে তারপর না হয় শোনাতাম। নিতাইদা দেশে গেছে বলে বটব্বেল স্যারকে পাহারা দিতে ও চলে গেল, তুমিও যেতে দিলে। অত রাগ করতে হবে না, বটব্বেল স্যার ভূতের ভয় পায়, একা শুতে পারেন না। আমিও গল্প ছাড়া ঘুমোতে পারি না। ঠিক আছে ঠিক আছে, অনেক দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা সেদিন বসে বসে ভাবছিলাম, সেটাই বলছি তোকে। জয় রাজা কর্ণসেনের জয়, জয় রাজা কর্ণসেনের জয়, জয় রাজা কর্ণসেনের জয়, জয় রাজা কর্ণসেনের জয়। এই বজ্রপুরের রাজা কর্ণসেন আমি, প্রজা কল্যাণই আমার জীবনের ধর্ম। আপনাদের ইচ্ছায় যে রাজমুকুট আমি মাথায় ধারণ করেছি, পৃথিবীর সব থেকে মূল্যবান হীরে আছে সেই মুকুটে। এর দায়িত্ব ও ক্ষমতা দুই প্রবল। প্রণাম নেবেন মহারাজ, আপনার উপর পূর্ণ আস্থা আছে আমাদের। ঠিক ঠিক ঠিক। না না না, এ আমার কিছুতেই সহ্য হচ্ছে না। ওই হীরে তো ক্রমেই আমার হাত ছাড়া হতে চলেছে। দাদা যত দিন বেঁচে থাকবেন ওই হীরের মুকুট আমার অধরাই থাকবে। ওই হীরে পৃথিবীর সব থেকে বড় এবং দুর্মূল্য। আমাকে অন্য উপায় বের করতেই হবে। যদি সোজা ভাবে না হয় তবে তো আঙ্গুলটাকে একটু বেঁকাতেই হবে। যেভাবেই হোক রাজমুকুটের ওই হীরে আমার চাই। রাজামশাই, রাজামশাই, দুঃসংবাদ, ভারী দুঃসংবাদ আছে। কি হয়েছে প্রহরী, এত রাতে? আমাদের মহামন্ত্রী মারা গেছেন, এই মাত্র খবর এসেছে। কি, মহামন্ত্রী চলে গেলেন? না না না, আমাকে এক্ষুনি ওর বাড়িতে যেতে হবে। মহামন্ত্রী যে এত তাড়াতাড়ি চলে যাবেন এ তো আমরা কেউ ভাবতেও পারিনি। আরে আমাদের কথাটা বাদ দে, রাজামশাই ও কি ভেবেছিলেন? কিন্তু মৃত্যুটা হলো কি করে রে? বয়স্য তো হয়েছিল। সাপ সাপ সাপ
সাপ সাপ সাপ এই সাপ কোথায় সাপ ওই ওই ওইটা রাজা মশাইয়ের ঘরে সাপ এ কি করে সম্ভব ধর 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 ছাড়বি না আটকে রাখ রাজা মশাইয়ের ঘরে সাপ আমার ঘরে সাপ এলো কি করে সেনাপতি সেটাই তো সবচেয়ে আশ্চর্যের কথা এত কড়া নিরাপত্তার মধ্যে সাপ এলো কি করে মহামন্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে আমি ওখানে গিয়েছিলাম তাই রক্ষে না হলে তো এতক্ষণে না জানি কি হয়ে যেত এভাবে বলবেন না রাজা মশাই বলুন এখন কি করব এই সাপটা মোটেই জঙ্গলি সাপ নয় একে কেউ আমার ঘরে ঢুকিয়েছে রাজ্যের সব সাপুড়েদের ডেকে পাঠাও আমি কথা বলতে চাই যেমন বলবেন মহারাজ বলো তোমরা এই যে সাপটা প্রহরীরা ধরেছে সেটা কার সাপ কি হলো কেউ কোনো উত্তর করবে না আমি কি তাহলে সবাইকেই কারাগারে বন্দী করব আমি নিশ্চিত এই সাপ জঙ্গলের সাপ নয় তোমাদের মধ্যেই কারো হবে এই সাপ বলো না মহারাজ না দয়া করুন আপনি দয়া করুন খুলে বলো কি হয়েছে এসব কান্নাকাটি আমার ভালো লাগে না আগে এই সাপ আমার ছিল কিন্তু গতকাল আমি এই সাপ বিক্রি করে দিয়েছি বিক্রি করেছো কার কাছে আগে আগে এই কথাটা আমি বলতে পারবো না সত্যি কথা না বললে তোমার গর্দন যাবে দয়া করুন মহারাজ দয়া করুন আমার কোনো দোষ নেই তুমি নির্ভয়ে বলো আগে আগে আপনার ভাই শ্রী বজ্রসেন বজ্রসেন ছি 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 বজ্রসেন তুমি আমার নিজের ভাই হয়ে আমার মৃত্যু কামনা করেছো কিসের অভাব তোমার দাদা আজ আপনি জিজ্ঞাসা করছেন কিসের অভাব আপনি জানেন না মহারাজ ওই সিংহাসনের অভাব পৃথিবীর শ্রেষ্ঠ ওই হীরে খচিত মুকুটের অভাব আমার বজ্রসেন তুমি জানো তুমি কি বলছো এত লোভ তোমার নিজের দাদাকে মৃত্যু পথে ঠেলে দিতে চাইছো আর এমন রাজা করবে রাজ্য শাসন কিছুতেই না আমি তোমাকে এখনই নির্বাসনের আদেশ দিলাম রাজ্যের শেষে গভীর জঙ্গলে তোমার নির্বাসন হবে তারপর কি হলো বাটুল্লা কি আর হবে এরপর তলব পড়লো আমার রাজা মশাই আমাকে ডেকে পাঠালেন ওনার নিরাপত্তার জন্য তুমি গেলে বারে রাজা মশাই ডেকে পাঠালেন আমি যাব না তারপর কি হলো সবই তো শুনলে এবার তুমি বলো কি করা উচিত মহারাজ বজ্রসেনকে নির্বাসন দেওয়া কি ঠিক হলো কেন বাটুল এমন বলছো কেন আহত বাঘ হিংস্র হয় বেশি ওই গভীর বনে গিয়ে বজ্রসেন নতুন কি পরিকল্পনা করছেন তা তো আমরা জানি না তুমি হয়তো ঠিকই বলছো বাটুল তবে আমার তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে এবার তুমি যা করার করো রাজমুকুটের এই হীরের নিরাপত্তা এখন তোমার হাতে আমার অনুমান বলছে খুব তাড়াতাড়ি আপনার উপর আবার হামলা হবে কাজেই আপনাকে সাবধানে থাকতে হবে আপনার রক্ষক হিসেবে আমাকে সব সময় ছায়া সঙ্গী করে রাখতে হবে আর আপনি এই প্রাসাদের বাইরে বের হবেন না নিজের প্রাসাদে নিজেই বন্দী থাকবো বাটুল কিছুদিন এমন থাকতেই হবে মহারাজ বেশ তুমি যখন বলছো তাই হবে এই গভীর বনে সাধু বাবা কি করছেন হে বজ্রসেন অবাক হলে কে 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 আপনি আপনি আমাকে চেনেন মহারাজ কর্ণসেনের ভাই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তোমাকে তুমি তো রাজমুকুটের ওই হীরেটা চাও তাই না আপনি অন্তর্যামী আমার মনের কথা সব জানেন আপনি বলো বজ্রসেন কি বলতে চাও তুমি কে আপনি আমি একজন সাধু মায়াবিদ্যা জানি আমি আমি সব বুঝতে পারি
আমি আপনার সাহায্য চাই সাধু বাবা। নিশ্চয়ই সাহায্য পাবেন বজ্রসেন, কিন্তু আমি কি পাবো? দাদার মাথার মুকুটের ওই হীরে যদি আমি পাই, তবে তার অর্ধেক ভাগ আপনি পাবেন। হীরে? বেশ, তাই হবে। আপনি রাজপ্রাসাদে ফিরে যান, আমিও যাচ্ছি। অসম্ভব, দাদা আমাকে প্রাসাদে ঢুকতে দেবেন না। তাছাড়া শুনেছি দাদা নিজেও প্রাসাদের বাইরে বেরোচ্ছেন না আজকাল। একজন শক্তিশালী মানুষ দাদাকে সব সময় পাহারা দিচ্ছে। কোনো পাহারাই কাজ দেবে না। শুনুন, আপনি রাজপ্রাসাদে ফিরবেন, কিন্তু ছদ্মবেশে, আপনাদের কুলগুরুর ছদ্মবেশে। তারপর দেখি রাজা মশাই কিভাবে আপনাকে আটকায় আর নিজের বাইরে না বেরিয়ে পারে। কুলগুরুর ছদ্মবেশ? রিং ক্লিং টিং উইং ফট উইং উইং রিং লিং ক্লিং হু। এ কি, এ আমার কি বেশ? আমাকে কুলগুরুর মতো কেন দেখতে করলেন সাধু বাবা? আপনার দাদা মহারাজকে প্রাসাদের বাইরে আসতেই হবে। বাইরে না আসলে আমি মুকুট নিতে পারবো না বজ্রসেন। বুঝেছি, কুলগুরুর অভ্যর্থনার জন্য দাদাকে এবার প্রাসাদের মূল ফটকে আসতেই হবে। আর তারপরেই শুরু হবে আমার কাজ। বাঁটুল, আজ যে কি খুশির দিন! আমাদের কুলগুরু ফিরে আসছেন প্রাসাদে 21 বছর পর। আমি নিজে গিয়ে ওনাকে নিয়ে আসব। সবই তো ঠিক আছে মহারাজ, কিন্তু আপনার প্রাসাদের বাইরে যাওয়াটা কি ঠিক? কি বলছো কি বাঁটুল, 21 বছর পর তপস্যায় সিদ্ধ হয়ে ফিরেছেন আমাদের কুলগুরু, আর আমি প্রাসাদের ভেতর বসে থাকবো? গুরুদেবকে অভ্যর্থনা জানাতে বাইরে যাব না, এও কি হয় নাকি? এই ব্যাপারে তুমি কিছু বলো না বাঁটুল। বুঝেছি, এবার রাজামশাই কিছুতেই মানবেন না আমার কথা। ঠিক আছে, দেখি কি করা যায়। খুব সতর্ক থাকতে হবে আমায়। কি হলো বাঁটুল, তুমি আবার কি ভাবতে বসেছো? না মহারাজ, চলুন। হ্যাঁ হ্যাঁ চলো, দেখি কি ব্যবস্থা করেছে ওরা। সাধু মহারাজের জয়! সাধু মহারাজের জয়! সাধু মহারাজের জয়! সাধু মহারাজের জয়! প্রণাম নেবেন গুরুদেব, আপনার পায়ের ধুলো আজ আমার প্রাসাদে পড়বে, আমি ধন্য। আয়ুষ্মান ভব। আসুন গুরুদেব, আমার সাথে আপনি ভেতরে আসুন। সাধু মহারাজের জয়! সাধু। Bantul did great. Bantul did great. Bantul did great. Bantul. Batu. Ya!
আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ রইলাম বাঁটুল। আপনার রাজমুকুট এখন নিরাপদ চললাম মহারাজ। যেখানে তুমি আছো সেখানে আর চিন্তা কি? সত্যিই তুমি অসাধারণ বাটুলদা, কত রকম যে ঘটনা, কত যে অভিজ্ঞতার সাক্ষী তুমি, সত্যিই তুমি সাহসী। না রে, সকলের মধ্যেই সাহস থাকে, আর সব সমস্যার সমাধান করা সম্ভব যদি সাহসের সাথে তার মুখোমুখি হওয়া যায়, কি তাই না? হা 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 হা।